আজকে আমি আপনাদের দেখাবো মরিচ। মরিচ নিয়েছি আমি 200 গ্রাম, ধনিয়া 200 গ্রাম, হলুদ 100 গ্রাম, মানে হলুদ যতটুকু নেবেন তার ডাবল হলো ভাই মরিচ এবং ধনিয়া। তা আমি প্রথম এগুলিকে ইয়ে করে নিই, মিক্সার করে নেব, এগুলো একসাথে মিক্সার করলে সুবিধা। এই যে আমার হয়ে গেল গা মরিচ, ধনিয়া, হলুদ। আমি এখানে হলুদ দিয়েছিলাম 100 গ্রাম, মরিচ 200 গ্রাম, ধনিয়া 200 গ্রাম, এখানে একসাথে মিক্সড করে নিয়েছি। তাহলে সুবিধা, তরকারি দিতে গেলে দিলেই হয়, কাঁচামরিচ দেওয়ার প্রয়োজন হয় না। এই যে আমি এখন এই কটার মুখ বন্ধ করে রেখে দেবো।